শাকিব খান বনাম চলচ্চিত্র পরিচালক সমিতি ইস্যুতে একের পর এক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে চলচ্চিত্র অঙ্গন। 5ই মে শিল্পী সমিতি নির্বাচন, উত্তেজনা নির্বাচনকে ঘিরে আনে, সবার মনোযোগ শাকিব খানের উপর। শাকিব খান কি ক্ষমা চাইবেন নাকি আইনি লড়াইয়ে যাবেন? ভক্তদের মাঠে নামিয়েছেন, নিজের ফেসবুক পেজ থেকে নিজের পক্ষে প্রচারণাও চালাচ্ছেন, এর শেষ আসলে কোথায়? এরই মধ্যে মাস্টার মেকার বলে পরিচিত মালেক আফসারের বক্তব্য দিয়েছেন শাকিব খানকে। যদিও তিনি নাম উল্লেখ করেননি, তারপরেও তার ফেসবুক বিবৃতি থেকে বোঝা গেছে তিনি শাকিবের উপরে সন্তুষ্ট নন। আফসারের বক্তব্য হুবহু প্রকাশ করা হলো দর্শকদের জন্য। হ্যালো মিস্টার, আপনি হয়তো ভাবছেন মাত্র 4 দিন আগে ফোনে এত বুঝালাম, নতুন ছবির অফার দিলাম, তবু কেন আপনার বিরুদ্ধে কথা বলছি? কারণ একটাই, আপনি আমার ভাই ব্রাদারকে অসম্মান করেছেন। মিস্টার, জানি না কার বুদ্ধিতে চলেন, আগে ঘর ঠিক করুন, পরে কলকাতা জয় করুন। ভুলে যাবেন না, আপনি প্রথম হিরো না যে কলকাতা জয় করেছেন, ফেরদুস প্রথম, আপনি দ্বিতীয়। ফেরদুস ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, দাদাদের ষড়যন্ত্রের শিকারে আপনিও একদিন ফিরে আসবেন। আর একটা কথা, বহুবার আপনার লোকের মুখে শুনেছি আপনি আমাকে ছবি পাইয়ে দিয়েছেন হার্টবিট প্রোডাকশন, এর মানে কি মিস্টার? ম্যাডাম তাপসী ঠাকুর, আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সত্যিটা হলো আপনি নিজের প্রয়োজনে 2 বার আমার বনানীর বাসায় এসেছেন। আমি আপনার বাসা চিনি না, আপনি আমার বাসা চেনেন। ও ম্যাডাম, আপনি কই? আমি কি আপনাকে খুঁজে বের করেছি না আপনারা আমাকে খুঁজে নিয়েছেন? তাহলে মিস্টার, কেন মানুষের কানে উল্টা কথা বলে রিজিকের মালিক সাজেন? A to Z সবাই জানেন, নিজ যোগ্যতা বলে সিনেমায় টিকে আছে। আমার চোখের সামনে নায়ক রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ফারুক উজ্জ্বল, জাফর ইকবাল, ইলিয়াস কান, রুবেল, সালমান শাহ এবং মহানায়ক মান্নাকেও দেখেছে। সবাই FDC কে নিজের ঘর মনে করত। এক আপনাকেই দেখলাম ঘরের মানুষদের পর করে দিতেন আর ওই দূরে সরে যেতেন। বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা অসংখ্য ভালো থাকবেন।